সো হে গাইস, শুভ সকাল। তো কি সব ঠিক? তো ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা এসডির ফ্যামিলি মেম্বার। তো যাই গাইস, নতুন একটা সকালে তোমাদের সবাইকে শুভ স্বাগতম। তো গাইস, আজকের ব্লগটা স্টার্ট করছি, মানে গান অফ কপিরাইট কপিরাইট কপিরাইট। তো যাই গাইস, আজকে যে ব্যাপারটা আছে, ফাইনালি কিন্তু ভাই আছে, একটা দাদা আছে, আর একটা বুনু আমার থেকে অনেক বয়সের ছোট, মানে 19 বছর বয়স আমার। তো ভাই বুড়ো বুড়ো হয়ে যাচ্ছে আমি। এরা দুজন কিন্তু কাপল কাপল, ঠিক আছে? এরা দুজন কিন্তু কাপল বললে সমস্যা নেই। তো যাই হোক গাইস, এরা এসছে সেই কোথা থেকে যেন, বৈরগাছি থেকে, তাই তো? বৈরগাছি না মাছ দিয়ে, বগুলা, মানে বগুলা থেকে এসছে, মানে আমার মামাবাড়ি যেখানে বৈরগাছি, মানে আমার মায়ের মামাবাড়ি যেখানে বৈরগাছি, বৈরগাছি থেকে একটা স্টেশন পড়ে, তাই তো? একটা না দুটো স্টেশন পড়ে যেন বগুলা, তাই তো? তো ওখান থেকে এসছে, এরা এসেছিলো ঘুরতে, মেনলি বেসিক্যালি ব্যারাকপুরে ঘুরতে এসেছিল, কোন কাকাবাড়ি না মাসিবাড়ি এসেছিলো যেন ঘুরতে। তারপর ওখান থেকে ডাইরেক্ট আমার ক্যাফেতে এসেছে, মানে দেড় মাস আমার বাড়িতে এসেছিলো, বাড়িতে এসে আড্ডা ফাড্ডা দিলাম, এখন জাস্ট ক্যাফেতে আসলাম। ক্যাফেতে সেখানে গাইছে, সেখানে দেখতে পাচ্ছ, মানে এখানে কী আছে, এখানে কী আছে, এটা ফ্রুটি নাও, খাও, আগে তুমি নাও, পরের দিন ব্লগে তোমরা আছো কিন্তু, ঠিক আছে? খারাপ দেবো না কিন্তু, চেস করছি বলে, শুধু মদ খাওয়ার সময় ওটা করা যায় না, আমরা চা খাওয়ার সময় চেস করি, যারা মদ খায় তারা মদ খাওয়ার সময় চেস করে। গাইস, সকালবেলা থেকে এখন কিচ্ছু খাইনি, জাস্ট চা খেয়েছি, একটা বিস্কুট খেয়েছি, বিস্কুট আর চা খাওয়ার পর এখন খাচ্ছি ডাইরেক্ট থামস আপ, মানে সরি থামস আপ না, ফ্রুট। তো ফাইনালি গাইস, এখন পুরো মেন ইন ব্ল্যাক না মেন ইন হোয়াইট হয়ে গেছি আজকে, ঠিক আছে? আজকে আমি যাচ্ছি কোথায়, আজকে যাচ্ছি মেজপিসি বাড়ি, তার কারণ ভাই কাকা। তো আজকে আমি যাচ্ছি মেজপিসি বাড়ি, তার কারণ ভাই পিসুমশাই যেহেতু কিছুদিন আগে মারা গেছিলো, তো সেখানে আজকে অনুষ্ঠান, তো সেই অনুষ্ঠানে যাচ্ছি, আমি যাচ্ছি, আমার সাথে আছে মা, আর ওই যে বাবা গাড়িতে অলরেডি বসে রয়েছে, বাবা আর আমি আজকে পুরো সাদা সাদা দেখতে পাচ্ছ। বাবাও আজকে ফার্স্ট টাইম পাঞ্জাবি বলে, সে বিয়ের সময় মনে হয় পাঞ্জাবি বলেছিল, বিয়ের পরে মনে হয় আজকে পাঞ্জাবি পরতে দেখলাম আমি, এর আগে কোনোদিন দেখিনি, আর আমিও তো এরকম টাইপের ফার্স্ট টাইম, মানে ও গাইস আর আমার বিয়ের সময় পড়বে। যাই হোক, দাদারা দেখা করতেছে সকালবেলা, তো আমাদের সাথে সাথে দাদারও বেরিয়ে যাচ্ছে, নাইস টু মিট ইউ, সুন্দর একটা সাক্ষাৎ হয়ে গেলো সবার সাথে, নাইস টু মিট ইউ, ঠিক আছে, চলো আবার দেখাবে। তো চলো গাইস, এদিকে বাবা কিন্তু অলরেডি হেলমেট ফেলমেট নিয়ে রেডি। এ টাটা কাকা, টাটা দে, টাটা। 2 hours later গাইস, ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি, এটা হলো ভাই। তো আমার বোন ফোন কিন্তু অলরেডি অনেকক্ষণ আগেই চলে এসেছে, 11টার সময় এসেছে, আমরা অনেক লেট করে ফেলেছি, তো জানি না পিছিয়ে পিছিয়ে কী বলবে। ফাইনালি গাইস, আমি কিন্তু চলে এসেছি বৌদির কোলের মধ্যে, মানে সরি বৌদির কোলের মধ্যে, হ্যাঁ হ্যাঁ তার মধ্যে তুমি। যাই হোক, যাই হোক, তোমরা কটার দিকে এসেছিলে এখানে? 12টা তুমি তো বললে আমার বর যাবে আমার সাথে, সেই জন্য আমি আর গেলাম না। দাগ মুখেছে গুনো, আরে কিটা এ কবে আইছে নি? আমরা সবাই মেজপিসি বাড়ি চলে এসেছি, দাদা এসেছি, ওরা অনেক লেটে এসেছে, আমরা অনেক আগে চলে এসেছিলাম। আর এই যে এখানে পিসুমশাইয়ের ছবিতে সবাই মালা পরিয়ে রেখেছে, কিন্তু মুখটা বোঝাই যাচ্ছে না রোদ্রে। তো এখন আমরা বড় পিসিকে ছাড়তে যাবো কুন্ডু বাড়ি, আমি দাদা আর বড়, সেখানে সবাই খাচ্ছে। আমি তো একটু আগে বললামই যে দাদা পিসিকে ছাড়তে হবে, তো সামনে অনেক ভিড় আছে। আর এখানে এখানে ঈশা খাচ্ছে, একবারও বলিনি যে খাবি, একবার ডাকিও নি যে খাবি, খাবো না তুই খা, মনে রাখবো না তুই খা। তো চলো সামনে গিয়ে কথা হচ্ছে। তো যাই গাইস, ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর এখন কটা বাজে, এখন ঘড়ি কটা বাজে, 4:48, আর এখন ভাই আমি খেতে বসে গেছি শিবাড়িতে।
এখন বৌদি বৌদি সবাই খেয়ে নিচ্ছে অলরেডি, আমি যেহেতু লেট করে এসেছি সেই জন্য আমার এখন লেট করে খেতে হচ্ছে। তো আমার পাশে আজকে অভিষেক আসছে, বাড়ি যেহেতু সাইডেই আমার পিসি ভাই থেকে, তো সেই জন্য অভিষেককে ডাকলাম। অভিষেক আসলে এখানে আসার পর অভিষেক এখন খেতে বসে গেছে, তো চল দেখো ভাই খাচ্ছে কী হয়, রাক্ষসের মতো খায় কী হয় দেখো দেখো দেখো। মানে আমাকে একবারে বললো না যে খা, আমাকে গাইজ কফি ধরিয়ে দিয়েছে আর নিজে এখানে চিকেন ললিপপ খাচ্ছে। না এইভাবে তো নেই খাই গাম, আমি চাটনি খাই না। একটা কোশ্চেন জিজ্ঞাসা করবো, তোমাকে বেশি কিউট দেখতে না আমাকে বেশি কিউট দেখতে, কমেন্ট করে জানিয়ে তো। তার আমি দেখতে যাই কাকে বেশি কিউট দেখতে, মেয়ে হোক বা ছেলে হোক যেটা সত্যি সেটা তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে, কে বেশি কিউট আমি দেখতে চাই, কে যেতে বা কে হারে। এই না যে তোমরা আমার অডিয়েন্স বলে আমাকে সাপোর্ট করবে আর ওর অডিয়েন্স না বলে ওকে সাপোর্ট করবে, যেটা সত্যি সেটা যেটা না তো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করবে। সবাই সবাই এটা ভাববে যে তুই যদি আমাকে বলিস যে তো আমাকে বেশি কিউট দেখবে, তাহলে সবাই ভাববে যে ও আমার সাবস্ক্রাইবার না, ও আমাকে ভালোবাসে না, এগুলো ইমোশনাল ব্ল্যাকমেইল গাইজ, এগুলো কি তোমরা কিছু মাথায় নেবে? গাইজ কমেন্ট কমেন্ট প্লিজ, তোমরা কমেন্টে বলো তো। 15 মিনিটস লেটার তো ফাইনালি গাইজ আমি আজকে অনেক দিন পর সন্দীপের ব্লগে, অনেক দিন কথাই তো অনেক দিন পর, অনেক দিন পর সন্দীপের ব্লগে চলে আসলাম আর ও আমাকে শিখিয়েছে মানুষের সামনে লজ্জা পেতে নেই, আর আজকে ও লজ্জা পাচ্ছে এত লোকের সামনে ব্লগ করতে। একদমই না একদমই না, আমি চ্যাম্পিয়ন কনফিডেন্স আর বাড়াচ্ছিলাম। যাই হোক গাইস ফাইনালি মেলার মধ্যে এসে পেনফলকে নিয়েছি, এটাকে পেনফল বলে কাকিমা, এটাকে পেনফল পেনফল বলে তো তুই কি পেনফল পেনফল কি ফল প্রেম ফল প্রেম মানে ভালোবাসার ফল বাদাম, অনেকে জানিস না যে সিনেমা দেখতে গিয়ে বাদাম খায় তো তার কি বসে বাদাম খায় সেই জন্য এই ফলটা না হলো পেনফল। এখন শোনাই রাহুল দা শোনাইতির জন্য পেনফল নিয়ে নিল, না আমি আমাকেও কি নেবে তুইও খাবি, এখানে প্রেম ফলের কথা শুনে তোমা প্রেম ফল নিচ্ছে এখন কাকিমার কাছ থেকে প্রেম ফল, এটাকে মনে রাখিস মাথায় থাকে, নেক্সট টাইম বয়ফ্রেন্ড হলে বলবি কি বয়ফ্রেন্ডকে বলবি কি প্রেম ফল খাবো। ঠিক আছে যেই মেলায় আজকে আমরা এসেছিলাম এটা হলো জগদ্ধাত্রী পুজোর মেলা হয়েছে, এটা হলো জগদ্ধাত্রী ঠাকুর বেশ সেরা লাগছে, কিন্তু চন্দনপুরে না চন্দন নগরে শুনেছি আমি, মানে জগদ্ধাত্রী পুজো বেশ সেরা হয়, বাট কোনদিন যায়নি ইচ্ছা আছে দেখি কাল বা পরশুর মধ্যে যাবো হয়তো। কতটা এই জগদ্ধাত্রী পুজো শেষ কবে? যাই গাইস আমরা এখন মেলা ফেলা থেকে ঘুরে ঘুরে এখন রাহুল দা যাবে রাহুল দার বাড়ির দিকে, এদিকে তোমার যাবে তোমার বাড়ির দিকে, তাই তো। যারা এই পর্যন্ত ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, বিকজ সন্দীপের 150 খুব তাড়াতাড়ি করতে হবে, তো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে 150 করে দাও ঠিক আছে, আর ব্লগগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও জানিও। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা যাচ্ছে 35 সকাল 8টার সময়, তো টেক কেয়ার, বাই, লাভ ইউ।